Hello, people of the world. Assalamu alaikum. I am Nafsul Islam Mishu, and I will introduce a lot of foods through my channel. তো বন্ধুরা, আবার ফিরে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি একটি রেস্টুরেন্টের ফুড রিভিউ করার জন্য। রেস্টুরেন্টটি অবস্থিত কোনাপাড়ার আলামিন রোডে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাংরি ম্যান। তো বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে যাই হাংরি ম্যান রেস্টুরেন্টে। এটা আমার বাসার খুব কাছে হওয়াতে অটো রিক্সা দিয়েই চলে যাচ্ছি হাংরি ম্যান রেস্টুরেন্টে। আজ আমার সাথে সঙ্গী হয়েছে আমার ওয়াইফ জান্নাতুল ফেরদৌস জিনাত। ভিউয়ার্স, চলে আসলাম হাংরি ম্যানে। এই হচ্ছে হাংরি ম্যানের আউটসাইড ভিউ। এটা হাংরি ম্যানের ভিতরকার ভিউ। ওদের ইন্টেরিয়রটা অসাম, বিশেষ করে চেয়ার পোর্ট্রেট। এক পাশে, আরেক দেয়ালে রয়েছে চার্লি চ্যাপলিনের পোর্ট্রেট। ওদের সিটিং ক্যাপাসিটিটা আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবেশটা খুব চিমছাম, ভিতরে খুব স্লো সাউন্ডের মিউজিক হচ্ছিল, যেটা আমার কাছে আরও খুব সুন্দর লেগেছে, বিকজ আমি স্লো মিউজিক লাভার। আমি বসেছিলাম আমার ওয়াইফকে নিয়ে উইন্ডো সাইডে। উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন। ঠিক মেন রোডের উপরেই এই রেস্টুরেন্টটা অবস্থিত। গুগল ম্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন হাংরি ম্যানকে। চেগুয়েবেরার পোর্ট্রেটটা আরেকবার দেখছেন, আমার কাছে খুব সুন্দর লেগেছে। ছবিটা যেই এঁকেছে খুব ভালো এঁকেছে। আর ওদের লাইটিংটা বলতে গেলে এক কথায় অসাম জোশ। আমার কাছে প্রচণ্ড জোশ লেগেছে এই লাইটিংটা। লাইটিংটা আপনারাও দেখুন, উপরের লাইটিংটা, শেডগুলা এবং কম্বিনেশনটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। নির্দ্বিধায় ভালো লেগে যাবে যদি আপনারা কিছুক্ষণ বসে থাকেন হাংরি ম্যানের ভিতরে। আর হ্যাঁ, মেনু কি বলবো, মেনুতে ঠাসা ওনাদের মেনু আইটেম, প্রচণ্ড মেনুতে ওনাদের খাবারে ঠাসা, ভরপুর অ্যাপিটাইজার রয়েছে ওনাদের, এবং দামও খুব সাশ্রয়ী রয়েছে চাউমিন আইটেম। রয়েছে বার্গার, বিভিন্ন ধরনের বার্গার আপনারা ট্রাই করতে পারেন হাংরি ম্যানে। আর যারা ডিনার বা লাঞ্চে যাবেন তারা ট্রাই করতে পারেন রাইস বোল আইটেমগুলার, প্লাস সেট মেনু আইটেমস। রয়েছে শর্মা লাভাররাও যেতে পারেন। রয়েছে স্যুপ, এবং হাংরি ম্যানে যারা যাবেন, আমি স্পেশালি বলবো পিৎজাগুলো ট্রাই করার জন্য। ওনাদের রয়েছে বিভিন্ন রকমের প্রাইসের বিভিন্ন ধরনের পিৎজাগুলার পর আপনারা ট্রাই করতে পারেন সালাদ, পাস্তা এবং এর সাথে আপনার ট্রাই করতে পারেন বেভারেজ। আমি অর্ডার করেছিলাম 1:2 কর্ন স্যুপ আর এইচএম স্পেশাল চাউমিন। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসায় আমি বলবো সার্ভিস ইজ 10/10। স্যুপটা খুব মজাদার ছিল। ভিতরে ছিল কর্নের পরিমাণ খুব ভালো ছিল। স্যুপটাও খুবই সুন্দর ছিল। এটা অতটা থিক বা ক্লিয়ার থিক ছিল না, মোটামুটি এটা ভারী ছিল। ভিতরে
নাড়া দেওয়ার সাথে সাথেই প্রচুর মাংস পেয়ে যায় এবং মাংসের স্লাইসগুলোও খুবই ভালো মানের ছিল। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলেই ঘরে বসেও খেতে পারেন হাংরি ম্যানের খাবার। আপনারা ইচ্ছে করলেই অনলাইনে অর্ডার করতে পারেন ফুড পান্ডা, ফুড মামা ও চাল্লু ভাইয়ের মাধ্যমে। তারা অনলাইনে সার্ভিস দিয়ে আসছে। হ্যাঁ, যা বলছিলাম, স্যুপটা গরমে ঠাসা ছিল এবং এখন আমি একটু সস নিয়ে নিলাম স্যুপটা খাওয়ার জন্য। আমি মাঝে মাঝে ট্রাই করি সস দিয়ে স্যুপ, এটা আমার খুব ছোটোবেলার অভ্যাস। আমি খুব ছোটোবেলাতেই সসি স্যুপ বা একটু টক টক স্যুপ খেতে পছন্দ করি এবং টক জাতীয় খাবার এবং আচার জাতীয় খাবার আমার খুব ফেভারিট একটি খাবার। অন্য কোনো একদিন আচার নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যেহেতু আমি টক খেতে পছন্দ করি, তাই টমেটো সস অ্যাড করে নিলাম স্যুপের সাথে। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন বা বাদও দিতে পারেন। স্যুপের পরেই চলে আসে স্পেশাল HM চাউমিন, এবং স্পেশাল বললে এটা ভুল হবে না, এটা সত্যিই খুবই স্পেশাল ছিল। এতে যে পরিমাণ ক্যাশোনাট, যে পরিমাণ ক্যাপসিকাম এবং চিকেন, এগ প্লাস মাশরুম ছিল, আমি এক কথায় ওনাদের এই আইটেমের প্রতি ফিদা হয়ে গেছি। এবং জাস্ট অসম ছিল এই খাবারটা। এতে ঝালও ঠিক মোটামুটি পরিমাণে ছিল, ঝাল আমার যতটুকু দরকার ততটুকুই ছিল এবং ঝালটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন হাংরি ম্যানের খাবার বন্ধুরা, এখনই অর্ডার করুন অনলাইনে অথবা চলে যান হাংরি ম্যানে। আজকে লকডাউনের আগে কঠিন বিধিনিষেধ যেটা কালকে থেকে আরও হবে তার আগে, সুতরাং চলে যান এখনই হাংরি ম্যানে অথবা অর্ডার করুন অনলাইনে। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও ছিল না, এটা ছিল একটি অনেস্ট রিভিউ। ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো এপিসোডে। তবে আপনাদের যদি কোনো পছন্দের খাবার থেকে থাকে আমাদের জানান, আমরা আপনাদের নিশ্চয়ই সেই খাবারটা পর্যন্ত দেখাবো। এবং যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং যারা আমার সাথে আছেন প্লিজ লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।